হাই এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমাদের পোশাক ফিটিংস এর এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আমরা কিন্তু এখানে তৈরি পোশাক ফিটিংস এর কাজ করি। আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আমাদের কাছে আসতে পারেন। আর আমরা আজকে এই ভাই আমাদের কাছে একটি গেঞ্জি নিয়ে এসেছে ফিটিং করার জন্য। আমরা এই গেঞ্জিটির বডি ফিটিংস করে দেওয়া দেখাবো। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আর চলুন দেখতে থাকুন। তো আমরা এই গেঞ্জির বডি ফিটিংস এর জন্য সর্বপ্রথম বডি ফিটিংস এর মাপটা করে নিব, যেখানে যতটুকু প্রয়োজন আমরা হাত দিয়ে ধরে চক দিয়ে মাপ তৈরি করে নিচ্ছি। হাতের মাপটাও করে নেব, এটাও বাস করো, আমাদের মাপ করা কাজ কমপ্লিট। এখন আমরা এখন এই গেঞ্জির যে মার্ক তৈরি করে নিয়েছিলাম এই মার্ক অপোজিট সাইডে পার করে নেব। আমরা বডি শেপ কিন্তু চক দিয়ে তৈরি করে নিচ্ছি। ওই সাইডে যেহেতু আমরা এই বডির মার্ক করে নিয়েছি, এই একই মাপেই কিন্তু এই সাইডও আমাদের পার করে নিতে হবে। হাতের মাপটাও আমরা পার করে নিই। সব মার্ক করা কাজ কমপ্লিট, এখন আমরা ফিটিংস করা দেখাবো। এখন আমরা যে মার্ক করে নিয়েছিলাম বডি ফিটিংস এর জন্য, এই মার্ক বরাবর ওভারলক মেশিন দিয়ে কিন্তু আমরা ফিটিংস করে নেব। আমরা হাতের মাপটা অবশ্যই দেখে নিব আকুলটা আছে কিনা। আমাদের এখন এই মাথায় কিন্তু প্লেন মেশিন দিয়ে টাচ দিয়ে দিতে হবে। প্লেন মেশিনে অবশ্যই টাচ দিতে হবে যেন খুলে না যায় পরবর্তীতে। তার মাথায় কিন্তু আমরা টাচ দিব, হাতের মুখে এবং নিচ মাথায়ও এবার টাচটা দিয়ে দিব। তো আমাদের ফিটিং করা কাজ কমপ্লিট, এখন আমরা কাস্টমারকে পরিয়ে দিব। তো আমাদের কিন্তু এই গেঞ্জির বডি ফিটিংস করা কাজ কমপ্লিট, আমরা ফিটিংস করে দিয়েছি। দেখেন একবারে অনেক যেরকম চাচ্ছে সেরকম ভাবেই কিন্তু আমরা এই গেঞ্জির বডি ফিটিংস করে দিয়েছি। তো তোমার বডি ফিটিংস তো অ্যাকুরেট হয়েছে তাই না? হ্যাঁ ভাই, অ্যাকুরেট হয়েছে, আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে। থ্যাংক ইউ। তো এইভাবেই কিন্তু আমাদের দেখানো পদ্ধতিতেই কিন্তু আপনারা গেঞ্জির বডি ফিটিংস করে নিতে পারেন, অথবা আমাদের এই প্রতিষ্ঠানে এসে কিন্তু আপনারা আপনার পোশাকের সমস্যার সমাধান করে নিয়ে যেতে পারেন। আমাদের এই প্রতিষ্ঠানের ঠিকানা সাকিব ফিটিং সেন্টার, ভবানীগঞ্জ নিউ মার্কেট, বাগমারা, রাজশাহী। সব ভালো থাকবেন, ধন্যবাদ।